কিহে কাকতিটা অফিসৰ পাইলা? কি কৈছ তই? মই অফিসৰ পৰা আহিলো নে নাই? হা, মই অফিসৰ পৰা নাহি কি মই এনে ঘূৰি ফুৰিছিলো নেকি? হা, আৰু মোক কি ঘৰতে বহি দৰমহা কোৱা অফিচাৰ বুলি ভাবিছ নেকি? ৰ ৰ, কিবা এটা চিন্তা কৰিব লাগিব। ঐ, তই কাকতিদাৰ সন্মুখত নোলাবি, মইও নোলাওঁ। তাৰ পিছতো যদি ঘৰ খালী কৰিব দেই নহয়, আমি ভৰি হাতে ধৰি হ'লেও আমি থাকিব লাগিব। এ প্ৰভু কৃষ্ণ, কিবাকে বচাবা, কি কৰা যায়? ৰাম 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 ৰাম। মুখলৈ কি চাই আছ? তার মানে তোমার কোনো প্রবলেম নাই? কা প্রবলেম কা বাত কহিছে সারা বাবু? তিন দিন কে লিয়ে রহ রহেঙ্গে লালন ঠাকুরের খোলি মে। জৈসে তৈসে রিজার্ভেশন পা লেনা আচ্ছা হবো, নেই তো চলা যায়েঙ্গে বিনা রিজার্ভেশন কে। ও, জোয়ার প্ল্যানিং করিলাই? হেৰি, উৰহৰ খং ভগাধাৰীত জৰাতকে নাথক ধৰি দুঘোজা লগাই দিব নোৱাৰিলে। কি কথা কোৱা হে? মই এতিয়া ৰাস্তাত গৈ মারপিট কৰিম, মানুহে কি কব? আই লৰা, বাপেৰ সেই অদলকাৰী কথা কেইষাৰৰ কাৰণে তই মনতে ইমান দুখ লৈ থাকিব লাগে কিয়? ডোন্ট ৱৰি, বি হেপি। কি ফুটি কৰিম, এই বিয়াখন ভঙাত মোৰ কি দুখ আছে? মই অকলেতো পচন্দ কৰা নাছিলোঁ, দেউতা মাহঁতেওতো পচন্দ কৰিছিল, মাহঁতৰতো দুখ আছে। 110% দোষ আছে, অচিন কাঠৰ থৰা লগাব গৈছিল, এতিয়া পাইছে থেলাটো বাপেকে। নাপাতো নাপাতো বিয়া, কেতিয়াও বিয়া নাপাতো, বিয়াৰ কথাই নাভাবো। কিয় নাভাবিবি? ভাবিবই লাগিব, বিয়া কৰিবই লাগিব। দেউতাই কৈছে চাকৰি বাকৰি নথকা ল'ৰাই বিয়াৰ কথা ভাবিবই নালাগে, দেউতাৰ কথাৰ সুৰ এইটোৱে আছিল। এই বাদ দে বাপেৰৰ কথা, মই তোৰ বিয়া পাতিম, মোক কি বুলি ভাবিছে? নাই নাই নাই, নালাগে ককা, আৰু বিয়াৰ কথা চিন্তা নকৰিবা। তুমি আকৌ বিয়া পাতি দিবলৈ ল'বা, আকৌ কিবা এটা হওক, বিয়াখন ভাগক। দেউতাৰ সেই কুলাংগাৰ শব্দটো আৰু মই শুনিব নোৱাৰোঁ, বহুত সহ্য কৰিলোঁ। আৰে মই কি জানি বুজি চাকৰি নকৰাকৈ আছোঁ নে? চাকৰি নাই পোৱা ব্যৱসায় কৰিছো, লাভ কৰিব পৰা নাই, মই কি কৰোঁ কোৱাচোন? Forget everything! যোৱাকালি ৰাতি তই ভাত পানী নোহোৱাকৈ লঘোলে ভোকে শুই থাকিলি, এতিয়া কিবা এটা খাই লৈ যা। দেউতাৰ কথাবোৰ শুনাৰ পৰা ভোক পিয়াহ একো নোহোৱা হৈ গ'ল। অ ককা, দেউতাই বাৰু মোক বুজা বুলি ভাবিছে নেকি? মোৰ ফাদাৰ, গো টু হেল! তোৰ ফাদাৰৰ ফাদাৰ জীয়াই আছো। যা, এই বাছা যা, কিবা এটা খাই লৈ যা। এই বোৱাৰী, ননচেন্স অপদাৰ্থ, চলি দিয়ক নো এনেকৈ ভকত আহিব লাগে নে? বাপেক মাক চলাইছে। এই বোৱাৰী, এই ইয়াক কিবা খাবলৈ দিয়া। হ'ব দিয়া ককা, মোৰ মন গ'লে মই নিজে খাই ল'ম। থেংক ইউ ককা। ইউৰ ৱেলকাম। শ্যালপ, এই থাৰ্ড ক্লাছ হেমন্ত আই, ইয়াৰ মনত ইমান দুখ দিছে, বিয়াখন ভাঙালে সি বেচাৰাই ভিতৰি ভিতৰি কিমান আঘাত পাইছে, কিমান দুখ পাইছে, তাৰ ওপৰত ই বেটাই আকৌ দুখ দিছে। ইহঁতবিলাক চব থাৰ্ড ক্লাছ, বাজে, নাকাম্মা, নিষ্কৰ্মা। আলু দুটামান গালি জানা হ'লে ভাল আছিল, হেঁপাহে নপলাল নহয়। হে, মনিয়ত আই কিবা বোলে নে, মন খারাপ বুঝছ? দেখা নাই বিয়াখন কেনেকৈ ভাঙি গল, মানুহে কথা কবলৈ সুযোগ পালে। হা, ও বাদ হে, হামকো ভি বহুত দুখ লাগা হে, কা কৰিয়েগা, সব ভগৱান কি মৰ্জি হে। আ, তেনেকৈ ভাবি লৈছো, বাৰু এইবিলাক বাদ দে, তই কিয় আহিলি আৰু হাতত সেইটো কি? মালিক, বহুত খুচ খবৰ আছে,
মিঠাই বটি আছে বহুত খুশখবরি মিঠাই কি এনে খুশখবরি মালিক আপকা আশীর্বাদ সে আমরা এক লড়কা বাচ্চা হো গেল বা এ মোর আশীর্বাদ তোর লড়কা বাচ্চা হয়েছে মোর আশীর্বাদ ইমান পাওয়ার নে হ্যাঁ মালিক কাল রাতেই তো হওয়া হ্যাঁ না হক দে তোর এটা অভাব দূর হল মালিক মিঠাই খাইয়ে না মালকিন কে লিয়ে ভি এক তো লে যাইয়ে এই তে না লাগে র ভালদরে মুখ সুখ ধুয়াই নে ওলাই গেল যে এটা কাম করবি পিছত আহিবি আরে তুই খুয়াই দিলে হে ভাল লাগিব হ্যাঁ মালিক ঠিকই বাত কহিছে আর এক বাত হে মালিক দো তিন দিন বাদ ঘর যায় আছে ও তৎকাল টিকট লিবা কহিছে যিস দিন মিল যাবো না ওই দিন ঘুষি যাবো আরে বচ্চে কো দেখনে কে লিয়ে বহুত দিল কর রহা হে লড়কা বাচ্চা হ্যাঁ না ঠিক আছে যাই বারু এটা কাম করবি মিঠাই তো লই আহিবি মালিকনিকো দিবি হব ঠিক বা মই এটা কথা বুঝি নাপাওঁ ইহঁতে ল'ৰা হ'লে কিয় ইমান ফূৰ্তি পায় আচলতে এই দেহেজ বোলা মালটো বন্ধ হৈ গ'লে চব ঠিক হৈ যাব অসুন্তু শুনতু তই এইবোৰ কথাকে ভাবি নাথাকিবিচোন তই কেলেই দেউতাৰ কথাবিলাকত লাগি থাক কচোন আহ কিবা এটা খাই লহিয়া তই একো খোৱাই নাই নহয় আহ অসুন আহ ককাৰে মোকেই গালি পাৰি আছে জাননে আছো না কিবা এটা খাই নাখাওঁ মই কৈ আছো দেখোন নাখাওঁ বুলি খাবলৈ মন যোৱা নাই বুলি ক'লে নহ'ব নহয় চাহ তই কালি ৰাতিও একো খোৱা নাই অহুন্দু আছোন আহ কিবা এটা খাই লৈ আহ আৰু দেউতাৰ কথাবোৰতনো কেলেই লাগি থাক কচোন দেউতাৰেও সাংঘাতিক কষ্ট পাইছে বুইছ দেখিছিলি নহয় বিয়াখন বুলি কিমান খৰচ কৰিছিলে সেইবুলি আৰু মোক এতিয়া গালি পাৰি থাকিব ব্ৰহ্মণী আণ্টিক গালি এটা পাৰিব নোৱাৰিলে কিন্তু অহো লোকৰ মানুহ এজনীক পটককৈ গালি পাৰিব নোৱাৰে নহয় আৰু চা ব্ৰহ্মণী আণ্টিৰ গাত যিমান দুখ মোৰ গাতো জানো সিমানেই দুখ নহয় কচোন 2,50,000 এটাৰ কাৰণে কোৰ নাম গুণ নোহোৱা চিনি জানি নোপোৱা ছোৱালী এজনীক মই তোলে বিয়া কৰাই আনিব খুজিছিলোঁ চাচোন ময়ো বিয়া পাতিবলৈ পাই মানে চব পাহৰিয়ে গ'লো হ'ব দেচোন সেইবোৰ কথাকে ভাবি নাথাকিবি যিটো হৈ গ'ল আৰু এতিয়া আৰু হৈ যোৱাটোকতো আৰু নোহোৱা কৰিব নোৱাৰি হয় নহয় ভাবি নাথাকিবি বুজিছ নাই শইকীয়ানী আণ্টিহঁতৰ ঠাট্টা শুনিবলৈ আছেই সব মোৰ কাৰণে হৈছে কোনোদিন তোমালোকক অলপো শান্তি দিব নোৱাৰিলো কি যে অমংগলীয়া হৈ জন্ম ললো নহয় তেনেকে কেলে কৈছ হেৰক কেলে অমংগলীয়া হবি তই বিয়া বাৰত মানুহৰ বাধা থাকে এইবোৰ খণ্ডাব পাৰি নহয় তই গম পাইছ নে নাই কিমান দিন ভাবি আছো নবীন মাষ্টৰৰ ওচৰলৈ যাম নাই নহয় যাবই পৰা নাই এবাৰ কিন্তু যাবই লাগিব নবীন মাষ্টৰ এতিয়া আকৌ মাষ্টৰৰ ওচৰলৈ কিয় যাব লাগে মই কিবা টিউচন ল'বলৈ আছেই নেকি নহয় অ' তেখেত ৰিটায়াৰ্ড টিচাৰ তেখেতে বোলে সোঁৱৰণী আৰু হস্তৰেখা চাই কিবা বিধান দিয়ে নহ'ব লগা বিয়া নহ'ব লগা চাকৰিও বোলে হৈ যায় বাৰু এইবোৰ কথা বাদ দে তই আহ কিবা এটা খাই লহিয়া নহ'লে ককাৰে মোকে গালি পাৰি থাকিব আহ না না নাখাওঁ নাখাওঁ মোৰ এতিয়া একদম ভাত খাবলৈ মন যোৱা নাই যেতিয়া মন যাব মই নিজে যাম আৰু তুমি যোৱা মোৰ এতিয়া কথা পাতিবলৈও মন নাই যৌ জানো যি কৰ কৰি থাক মই আৰু ক'বহে পাৰোঁ বাপৰে চকুটো অলপমান ভাল পোৱা পাইছো ৰ চশমাযোৰ পিন্ধি লওঁ তই কি আছিলি মোক হা মই এইমাত্ৰ গা ধুই আহিলো নন-সেন্স হপলেছ হা 10-12 দিন গা নুধুই আৰু তই মোক চুবি এতিয়া মোক আৰু গা ধুব লগা কৰিলি উফ ৰাম ভুল হৈ গ'ল আৰু আৰু 10-12 দিন মই গা নুধুৱাকৈ নাথাকো দেই ইমান লেতেৰা পাইছে মোক মই ডেইলি মানে দেওবাৰে আৰু বৃহস্পতিবাৰে গা ধুৱেই বিদ্যা কচ মানে 4-5 দিনৰ মূৰে মূৰে ধুৱাও বাপৰে 10-12 দিন গা নুধুৱাকৈ কেনেকৈ থাকে হে বৰ লেতেৰা দেই 4-5 দিন গা নুধুৱাকৈ থাকা এই গৰমত মা কচম মানুহ মাৰি ফেলবি এই তাৰমানে মই এতিয়া 3-4 বাৰ গা ধুব লাগিব একদিন গা নুধোৱা মানে মোক চুলি মই একবাৰ গা ধু তই বা কিমান দিন গা ধোৱা নাই একোতো ঠিক নাই এ হ'ব দিয়ক আপুনি একো পূজা পাতাল নকৰে নহয় এই পূজা পাতাল নকলো গা পা ধুই ভগৱানৰ ওচৰত ধূপাডালটো জ্বলাও মনটো ভাল লাগে অলপ ফৰচা ফৰচা লাগে এই সেইবিলাক এতিয়া বাদ দিয়ক মালিকে ঘৰ খালী কৰাৰ কথাটো আকৌ কিবা কৈছে নেকি মোক আকৌ কোৱা নাই তোক কিবা কৈছে নেকি নাই একো কোৱা নাই ৰাতিপুৱা লক্ষণৰ লগত কথা পাতি থকা দেখিছিলো তাকো ঘৰ খালী কৰিবলৈ কৈছে নেকি জানো কবা নোৱাৰো যদি ঘৰ খালী কৰিব কৈ নহয় চিধাই ঘৰ খালী কৰিম যি হয় হ'ব ইমান দম সহ্য কৰি থকাত নাই পাই যাম ঘৰ এটা ও এলজিদা মালিকে যদি ঘৰ খালী কৰিবলৈ কয় নহয়
আপনি কিন্তু মোর কারণে আপনার কাছতে রুম একটা চাব দেই, নহলে আপনার রুমতে অ্যাডজাস্ট করে লম আর নহলেনো মো কলে যাম, আপনি এটো মোর লোকাল। চুপ, তোর মা কোনো লোকাল গার্জেন সার্জেন নহয়, মই তোর কানে ঘর চাব নরো, নিজে চাই লবি আর মো গা ধুবা লাগা করলি চাবি। মনটো কিবা ভাল লাগা নাই হে? ও, তা মানে নাথে আকো ডিটকারি মারে বলি ভয় করিছে? আরা কি কথা কোয়া হে, মই হেমন্ত কাগতি হয়, মই ইমান সহজে ভয় করা মানু নহয়, মানে চিন্তা লাগিছে মুনর বিয়াখন এমাহর ভিতরতে পাতিম বলি চ্যালেঞ্জ কৰি থৈ আহিলো। তাকে তো সমাজ সেবা কৰি থাকোতে হেবুর ভাবি বলি সময়ে পোৱা নাই। ই সি 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 যাব লাগিছিল, এনেদরে প্রতিভাগু নাইকিয়া হৈ গলে বেয়া লাগে নহয়। আপুনি আসলতে গম নেপায় আপুনি যে কিমান ধুনিয়া। আগবাইছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, ফেসমল, গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস, হরলিক্স, নিহার জেসমিন, এয়ারটেল, দ্য স্মার্টফোন নেটওয়ার্ক, হিমালয়ান নিম ফেস ওয়াশ, পার্লে হাইড অ্যান্ড সি, ফ্লাই, ইয়াত আছে স্টাইল আর কালাহিত। চাহ বনাব লৈছা? বঢ়িয়া, চাহ একাপ দিয়া। আর বুঝা, মাঝরাতি তামাম ভোক লাগছিল হে, তুমি তো রাতে এবার খবর লো পাইলাহেন, রাতে বাদ দিল, রাতেও খবর লো পাইলাহেন। কার খবর লম, বাপেকর না পুতেকর? হ্যাঁ, মুনেও যে কালি গোটে রাতে একো নোখোয়াকে থাকিলে আপনি খবর লৈছে, দেউতাই তাকে লৈ কিমান হুলস্থুল লগাইছে। মই বলে আসল মাক হয় না নহয় সন্দেহ আছে, মই বলে তদন্ত করক, জেরা করক। হেরা, এই তদন্ত জেরা এইবিলাক সব বটলা কথা বুঝা, সব ফুটুকার ফ্যান। এপিএসসি যিকেইটাই চাকরি পাইছিল, যিকেইটাই দুই নম্বরী করে পাইছিল, সিহঁতর ভাবা নাকি চাকরি যাব? এতারো না যায়, আমার সিস্টেমটোই তেনেকুয়া, কোনো সিস্টেমের বাহিরত নহয়, মন্ত্রী হোক, এমএলএ হোক, ডাঙর অফিসার হোক, সাংবাদিক হোক, সকলো সিস্টেমত সোমাই আছে। ও, তার মানে মোকো সন্দেহত লৈছে নহয় জানো? হ্যাঁ, মই এতিয়ালৈকে তিনিবার মান মাতিলো, হাতে ভরিয়ে ধরিলো, তই আসুন কিবা এটা খাই লহি। নাই, মোর কথা কেরেপেই নকরে। হেৰি চাওক, আপুনি লগাই লৈছে নহয়, আপুনি কেতিয়া মিলাই মিলাই থাকিব, মই দেউতাৰ কথা শুনি থাকিবলৈ নাই। হ'ব দিয়া, মই বুজাই দিম, তুমি চাহ একাপ দিয়া মোক সোনকালে। কি হ'ল, আজি লৰালৰি নাই যে, অফিচলৈ নাযায় নেকি? নাযাওঁ, মনটো কিবা ভাল লগা নাই হে। ও, তাৰমানে নাথে আকৌ ডিটকাৰি মাৰে বুলি ভয় কৰিছে? আৰা কি কথা কোৱা হে, মই হেমন্ত কাকতি হয়, মই ইমান সহজে ভয় কৰা মানুহ নহয়, মানে চিন্তা লাগিছে মুনর বিয়াখন এমাহর ভিতরতে পাতিম বলি চ্যালেঞ্জ করে থই আইলো নহয়। কাক কাক চ্যালেঞ্জ কইলে? এ নাথনে কি হেডাল, এতিয়া তাকেই চিন্তা হইছে, যদি এমাহর ভিতর বিয়াখন পাতিব নোৱাৰো, সিটো ঘৰলৈ আহি টেঙা দিব জানো নহয়। হেৰি চাওক দেই, আপুনি নিজেই জাল মেলিছে, এতিয়া নিজে চপাব, মোক কিন্তু এবিলাকত নুসুমাবতে কৈ দিলো, এবাৰে সোমাই যি হৈছে হৈছে, মোৰ আৰু সেইবোৰ লাগিবলৈ নাই। যাওক, এতিয়া ল'ৰাটোক মাতি আনকে, কিবা এটা খুৱাব লাগে তাক, যাওক। এৰা, তাক মই মাতি আনো ৰবা, চাহ পিছতো খাম দিয়া। অ'হো, পাহৰিছিলোৱে, লক্ষ্মণে ৰাতিপুৱাই মিঠাই খুৱাই ফুৰিছে, মই বোলো এ ৰহ, মোক চোক ভালদৰে ধুৱাই নাই, পাছত খাম, তোমালোকো আনিছিল। আৰে, লক্ষ্মণে আকৌ মিঠাই খুৱাবলৈ কিটো হ'ল? হেৰি চাব কিন্তু দেই, এই মিঠাই খুৱাই খুৱাই চুগাৰ কৰাৰ অভিসন্ধিও ৰচিব পাৰে, কিন্তু সাৱধান থাকিব। এ নহয় হে, লক্ষ্মণৰ ল'ৰা এটা হ'ল, কালি ৰাতি নে সন্ধিয়া তাকে সকলোকে মিঠাই খুৱাই ফুৰিছে। কি এই বয়সত লড়া হৈছে? লড়া হৈছে কি এই বয়সৰ কথা কোৱা হে, কি বয়সৰ কথা কোৱা? আৰা ইচ্ছাই হৈছে মূল কথা বুজা নাই, ইচ্ছাই হৈছে আদি মূল। তোমাক মই কৈছো শুনা, মই কথাটো বুজাই দিওঁ, ইচ্ছা থাকিলে মানুহৰ কি হৈছে বুজা নাই, ইচ্ছাৰ ওপৰতে গোটেইখিনি নিৰ্ভৰ কৰে, আমাৰ যদি ইচ্ছা থাকে। হ'ব হ'ব হ'ব, যাওক ল'ৰাটোক জগাই পেলাই লৈ আহকগে, কিবা এটা খাওক সিহি, নহ'লে কিন্তু চাহ ভাত মই একো নিদিওঁ, কৈ দিলোঁ, যাওক। তোমার বারো কেতিয়াও ইচ্ছা এইবোৰত মানে সোমাই মোৰ মানে কৈছো নহয় অশান্তিৰ শেষ, কিমান আৰু কি কৈ থাকিবা, মোৰহে মানে অশান্তি হৈছে, বাকী পুতৰ সব ঠিকেই আছে। অ, দেউতাই চাহ একাপ খালেহেঁতেন নেকি বাৰু, সুধি নাহিলো নহয়, কিমাননো কি কৈ থাকিবা অ এইখন। শইকীয়ানী? না, কি খবর? ভাল, মই আপোনাৰ কথাই ভাবি আছিলো। শপত,
মোর কথানো আপনি কিয় ভাবিব লাগে? অসা কথা কবলে গলে অসৈকানি আপনার দরে ধুনিয়া তিরতা এই অঞ্চলত কেজনী আছে। আপনি অল্প বেশি কইছে নাকি নাথ? বেশি করছো কি কথা কয়ে? মই কমকেহে করছো। সৈকানি আপনি মিসেস ইন্ডিয়া যোগ দিয়া নাই, মানে বিয়া হওয়া মানুষগুলি অংশ লই যে। তাকেই তো, সমাজ সেবা করে থাকুতে সেই ভাবিলে সময়ে পয়া নাই। যাব লাগিছিল, এনেদরে প্রতিভাবোর নাইকিয়া হয়ে গেলে বেয়া লাগে নয়। আপনি আসলতে গম নেপায় আপনি যে কিমান ধুনিয়া। এই হব দিয়ক, কিমানো কয় আর মুখেই লাগিব। মুখ লাগক মোর সতরু। হেৰি সৈকানি, কোরবাত বহু বলক চাহ কফি জুস। নহয় নহয় বুঝে, একদম সময় নাই আজি, মানে বিজন্দা রয়ে আছে নহয়, লেট্রিনের লিস্ট বনাবলে আছে। লেট্রিনের লিস্ট মানে হিতাধিকারী লেট্রিনের লিস্ট ফ্রিত দি আছে যে। সৈকানি মোর নামটো ভরা দিবসুন পারিলে। আরে আপনার আক লেট্রিন কিয়, আপনার দেখুন লেট্রিন আছে। আছে, নবনাও নহয়, একটা কাম করব পারে, দুইটাই পয়সা তো ভাগ করে ল। আর হেই নহয় আবাস তো মোর নাম তো ভরা দিবসুন। আর কি ঘর বনাব? ভাড়া ঘর, ভাল ভাড়া ঘর, কাকুতি নিচিনা নয়, মডার্ন ভাড়া ঘর। হব বারো, মই বিজন্দা কলে বিজন্দায় মোর কথা একুয়ে নেপেলে, আপনার কাম তো মই করে দিম। ভাল বারো, আহিছো। কিবা কব খুঁজিছিলে নেকি? হেৰি নহয় নাথ, কওকচোন। মই বাৰু সঁচাকৈ মিসেছ ইণ্ডিয়া হ'ব পাৰিমনে? ৱাই, কেলেই নোৱাৰিব, এই নাথে এনে কথা নকয়। থেংক ইউ, আহিছো বাৰু। ভাল বাৰু। কি কলি? নুঠ, আই উঠ বুলি কৈছো, উঠ, উঠ এতিয়াই, নহলে এক ঘোচা মারিম ডাইরেক্ট পাক ঘর গই থাপলাস কই পড়িবি। আরে মাই সুইট সান, ইমান দেরি লই শুই থাকে নেকি? উঠা আর তু বে দেন আল তু রাই, আই উঠ, উঠ, উঠ। তুমি মুখ এটা সরু লড়ছলীর নিচিনাকে নিচু কাবলে নাহিবা, তোমার কথা ভালকে জানা আছে, তুমি প্রথমে সাপ হয়ে খুঁটা পিছত বেজ হয়ে জারিব আহা। বাবা, তই মোক সাপ বুলিয়ে ভাবিলি? নহলেনো কি, গালি পাৰোতে এবাৰো ভাবিছিলা, বুকুত খেলে বিন্ধাই দি বিন্ধিছিল, এবাৰো কিন্তু তুমি মুখেৰে কথাখিনি কোৱা নাছিলা, বুকুৰ মাজৰ পৰা কৈছিলা। এ নহয় ও, কিবা খং উঠি আছিল কলো আৰু তেনেকৈ, সেইবিলাক কথা আৰু এনেকৈ ধৰি থাকিবিনে, চৰি হা। ঠিক আছে, এই আছা কাণত ধৰিছোঁ, হ'ব? নহ'ব, মই কি তোমাক নাজানো, এতিয়া ঠিক থাকিবা, অলপ পাছত আকৌ ষ্টাৰ্ট হৈ যাব। মোৰ দেউতাই মোক কৈছিল, মই তোক কৈছো, তই তোৰ ল'ৰাক কবি, তোৰ ল'ৰাই তাক ক'ব, তাকে কেই তেৰেকেতে ধেই। হ'ব, তোমাতেই ফুল ষ্টপ পৰিল, মইতো ক'বলৈ নাপাওঁৱেই, কাৰণ মইতো ক'বলৈ বিয়া পাতিব লাগিব ন, মইতো বিয়াই নকৰাম। চুপ, কিয় বিয়া নকৰাবি? আরে তই কি, তোর বাপেরেও করব লাগিব। বাপেরে করিম, এই নহয় মানে শুন, এ তেরিকা মোর কথা হয়েছে কি, মোর চ্যালেঞ্জের কথা আছে বুঝছ নাই, উঠ মুখ ধু আর ডাইরেক্ট খানা খা। নুঠু, না খাও। কি কলি? নুঠ, আই উঠ বলে কইছো, উঠ, উঠ এতিয়াই, নহলে এক ঘোষা মারিম ডাইরেক্ট পাক ঘর গই থাপলাস কই পড়িবি। উঠিলি না নাই? এই নাকাম্মা নালায়ক ধরতিকা বোঝ। হেয়া হেয়া, তোমার এক মিনিটতে রং সলনি হলই নে, হয় নাকি? অমা ককা, দেখিছ নে দেউতা আকৌ বুলকিব ধৰিছে, চোৱা। লাঠৌ কাবুত বাটছে নেহি মানতা। নাই নাই, কালি তাক মই বৰ বেয়াকৈ কলো, ইমান বেয়াকৈ কোৱাটো উচিত নাছিল, বেচেৰাটো তাৰতো একো দোষ নাই, এতিয়া আকৌ নতুন টেনচন, এমাহৰ ভিতৰতে বিয়া পাতিব লাগে, ক'ত পাওঁ ছোৱালী, আছে নে কোনোবা উপযুক্ত ছোৱালী মুনৰ বাবে, মানে মুনক বিয়া কৰাবলৈ, কি যে হ'ব, ইমান টেনচন। সোনার উপর সেল মাসে জপিয়া।
অন্তত পর্বজন আমার অবসন ভাড়া ঘর কিছু কথা শুনা বিবরণ আগবঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ফেসমল গুড নাইট এডভান্স অ্যাক্টিভ প্লাস হরলিক্স নিহার জেসমিন এয়ারটেল দ্য স্মার্টফোন নেটওয়ার্ক হিমালয়ান নিম ফেস ওয়াশ পার্লে হাইড অ্যান্ড সি ফ্লাই ইয়াত আছে স্টাইল আর কালাহিত।